সিস্টেম ইউনিটে প্রধান লক্ষণীয় বিষয় হল এতে থাকে পাওয়ার বাটন আর পাওয়ার বাটন ওয়ান করে কম্পিউটার চালু করতে হয় পাওয়ার বাটন মূলত বৃত্তাকার একটা বাটন যা কম্পিউটারকে বা ল্যাপটপকে চালু এবং বন্ধ করতে ব্যবহার করে বা ব্যবহার করা হয় এই যে বৃত্তাকার যে বাটনটা এখানে দেখা যাচ্ছে এটা কম্পিউটারের ডান পাশে অথবা বাম পাশে বা এই যে স্ট্রাকচার এই যে শাড়ি বরাবর এখানেও পাওয়ার বাটনটা দেখা যেতে পারে এখন আমরা এটাকে যদি প্রেস করি তবে আছে ল্যাপটপ অন হয়ে যাবে অথবা এরকম বাটনটা লাইট স্ট্রাকচার এরকম দেখা যেতে পারে বাটনে ক্লিক করলে অথবা এরকম একেবারে সার্কেল আকারে আমাদের ল্যাপটপে দেখা শো করতে পারে এভাবে আমরা এই যে পাওয়ার বাটনটাকে যদি প্রেস করি তাহলে আমরা সহজেই ল্যাপটপ অন করতে পারব এবং ল্যাপটপটাকে যদি অফ করতে চাই তবু এই বাটন প্রেস করে ল্যাপটপটাকে অফ করতে পারবো ধন্যবাদ সকলকে